এ যেন এক মাছের রাজ্য। সাগরতলের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে প্রতিদিনেই এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কক্সবাজার শহরের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একুরিয়ামে দেখা মিলবে সাধু ও লোনা জলের বিচিত্র ধরনের মাছ ও প্রাণী। রয়েছে সাধু পানির বড় আকারের ক্যাটফিশের পাশাপাশি লোনা জলের ভয়ঙ্কর হাঙর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাছিম, রাজকাঁকড়া, জেলিফিশ সহ 220 প্রজাতির মাছ ও জলজ প্রাণী। স্বচ্ছ আয়নার একুরিয়াম ও টানেলের পানিতে বিচিত্র ধরনের মাছের বিচরণের দৃশ্য দেখে যে কারোরই মনে হবে যেন ঘুরে বেড়াচ্ছে সাগরতলের কোনো রাজ্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই একুরিয়ামটি শুরু থেকেই ভ্রমণ পিপাসু, শিক্ষার্থী ও সাধারণ পর্যটকের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চমৎকার চমৎকার পরিবেশ, খুবই ভালো লাগছে, দেখে বাচ্চারাও অনেক খুশি, এটা নিয়ে সুন্দর লাগছে পরিবেশটা, সবকিছু দেখলাম খুবই ভালো লাগলো। আর জীবন্ত মাছ, মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে আছি। এত সুন্দর সৃষ্টি দেখে আমার খুব ভালো লাগতেছে। আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে দেখেছি, আর আসছি কক্সবাজারে। বাচ্চারা খুব খুশি, হ্যাঁ বাচ্চাদের খুশি, আমাদের খুশি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কর্মকর্তারা জানান, সাগরতলের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে মানুষকে জানানোর পাশাপাশি পর্যটন খাতকে সমৃদ্ধ করতে দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ডের যাত্রা। এটি বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষা ও গবেষণাকেও সমৃদ্ধ করছে। প্রতিদিন একুরিয়ামটি দেখতে ভিড় করছে 2500 পর্যটক। প্রত্যেক দর্শনার্থীকে টিকিটের জন্য গুনতে হয় 300 টাকা। টিকিট বিক্রি বাবদ প্রতিষ্ঠানটির প্রতিদিনের আয় 3 লাখ থেকে 9 লাখ টাকা। যারাই দেখতেছে সবাই খুবই আনন্দিত, সাগরতলে তারা দেখতে পাচ্ছে সব রকম বিচিত্র মাছ দেখতে পাচ্ছে। আমাদের এখানে এই পর্যন্ত 220 প্রজাতির মাছ আমরা রাখতে সক্ষম হয়েছি, ক্রমান্বয়ে আমাদের প্রজাতি বাড়তেছে। 2017 সালে কক্সবাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্রের সাথে যুক্ত হয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। শুরু থেকেই দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন কক্সবাজার।